করোনা জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপত্র বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বর্ধমান প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় দোকানপাট সপ্তাহে তিন দিন করে খুলে রাখার সিদ্ধান্ত ঘোষণা করে। আজ শনিবার থেকেই সেই নিয়ম চালু হয়ে যায়, যার ফলে সমস্যার সম্মুখীন হয়ে পড়েন ব্যবসাদাররা। তারা জানান, গত প্রায় ছ বছর ধরে বর্ধমান শহরে ব্যবসার অবস্থা শোচনীয়, তারপর প্রশাসনের এইরূপ সিদ্ধান্ত তাদের গভীর সংকটে ফেলে দেয়। তাই তড়িঘড়ি শহরের ব্যবসাদাররা একটি স্মারকলিপি জেলাশাসক, বর্ধমান দক্ষিণের বিধায়ক, বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলী এবং বর্ধমান থানার আইসির কাছে জমা দেন। সাত দিন দোকান খোলার অনুমতি না দিলে ব্যবসাদাররা সারা সপ্তাহ জুড়ে দোকান বন্ধের হুমকি দেন। বর্ধমানের সকল ব্যবসায়ী খুব মর্মাহত, কারণ করোনায় দু বছর ধরে আমাদের যা ক্ষতি হয়েছে, আগে ছ বছর ধরে বাস চলে যা ক্ষতি হয়েছে, করোনায় দু বছরে যা ক্ষতি হয়েছে প্রায় সমসাময়িক। আমরা এই মতো অবস্থায় বর্ধমান মিউনিসিপ্যালিটি যে মিটিং ছ তারিখে ডেকেছিল, আমরা গিয়েছিলাম, কারণ একটাই, যদি অন্যরকম কোনো সিদ্ধান্ত হয় তার বিরুদ্ধে বলার জন্যই গিয়েছিলাম। তো তখন আমরা বলি সাত দিনই দোকান খুলে রাখতে আর বাজারগুলো স্যানিটাইজ করতে আর থার্মাল গান দিতে। এমতো অবস্থায় ওনারা রাজি হন আমার প্রস্তাবে, রাজি হয়ে তখন সাত দিনই দোকান খোলা থাকার কথা বলেন। হঠাৎ করে কাল বিকালে খবর পাই, কে বা কারা করেছে এটা আমরা জানি না, কালকে বিকালে খবর পাই আর এসডিওর একটা আমরা পাইও পত্র, সেখানে সমস্ত নির্দেশ দেওয়া হয় যে একদিক বন্ধ একদিক খোলা, সোমবারে সবজি বাজার মাছ মিষ্টির দোকান বন্ধ। কিন্তু এটা হচ্ছে অপরিকল্পনা মাফিক, কারণ পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই এটা কোয়ারেন্টাইন জোন নয়, বর্ধমান অবস্থা এতটাও খারাপ নয়। আমাদের ব্যবসায়ীদের এখন বিয়ের সিজন চলছে, তার সঙ্গে ডায়েরি বইয়ের সিজন চলছে, এমতো অবস্থায় একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবে। তিন দিন বন্ধ, তিন দিক যেদিন খোলা থাকে কর্মচারীদের মাইনে, তার সঙ্গে ব্যাংকে ঋণের টাকা কেউ দিতে পারবে না। এমতো অবস্থায় সকাল এগারোটার সময় সমস্ত ব্যবসাদাররা নিজেরাই সিদ্ধান্ত নিই, সবাই সই সংগ্রহতে বেরোয়। আমরা মাননীয় আইসি, বর্ধমান পৌর প্রশাসক মণ্ডলী, মাননীয় বিধায়ক মহাশয় আর বর্ধমান দক্ষিণের বিধায়ক আর তার সঙ্গে ডিএম মহাশয়কে আমরা একটা লিখিত আকারে ডেপুটেশন জমা করতে চলেছি। এর মধ্যে থেকে আমরা আইসি পেয়ে গেছি, তার রিসিভ কপিও পেয়ে গেছি, বর্ধমান পৌরসভার কোনো প্রতিনিধি ছিলেন না। আমরা এখন ডিএম ম্যাডামের কাছে আর আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক যাব। আমরা চাই আমাদের দোকান সাত দিন খোলা থাক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যেসব নিয়মকানুন বিধি আছে করোনার, আমরা সেটা কঠোরভাবে পালন করতে চাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।